আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার ডিভাইস দিয়ে কিভাবে আইএসপি এবং অথবা আইআইজির যে সার্ভিস গুলো আছে এই সার্ভিস গুলো কিভাবে দিতে হবে কাস্টমার পর্যন্ত, এবং আপস্ট্রিম থেকে কিভাবে আমরা এগুলোকে অ্যারেঞ্জ করব, দুটো জিনিসই আমরা দেখতেছিলাম। তো গত ক্লাসে আমরা যেটা করছি যে ইন্টারনেট আপস্ট্রিম থেকে আইআইজি যখন ইন্টারনেট ট্রাফিক নিবে, সে এই ইন্টারনেট ট্রাফিকটাকে সার্ভিস প্রোভাইডার পর্যন্ত কিভাবে ডিজিপি কমিউনিটি বেস অ্যাডভার্টাইজ করবে সেটা আমরা দেখছিলাম। হ্যালো, এটা কি আমার সমস্যা না স্যার আপনার সমস্যা? শুনতে পাচ্ছি আমরা। ওকে, তো আজকে আমরা এখানে সার্ভিসটা কমিউনিটি বেজ স্যার ইন্টিগ্রেট আপনার করব। আগের সিন কথাগুলো কিছু শোনা যায় নাই। এ আগে মনে হয় আমি চোখ ছিলাম, আমি চোখ ছিলাম এই জন্য শোনা যায়নি, ইনপুট ছিল না এই জন্য আউটপুট নাই। আচ্ছা, তো আপনার এফএনএ যে সার্ভিসটা, এফএনএ সার্ভিসের জন্য আমরা সেম কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা এখন চলে যাব এডিট লজিক্যাল সিস্টেম, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমাদের আজকে কাজের একটু সহজের জন্য আমরা একটু কপি পেস্ট করি, কনসেপ্টটা তো আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হবে আর কি, আমরা একটু কপি পেস্ট করি। এইখানে হচ্ছে আমাদের, আমরা যদি কমিউনিটি তৈরি করতে চাই তাহলে এইভাবে আমরা কমিউনিটি তৈরি করতে পারি, নাম্বার ওয়ান। আচ্ছা, তারপরে কমিউনিটি তৈরি করার পরে আমাদের একটা পলিসি তৈরি করতে হয়, মানে এই কমিউনিটিটাকে কিভাবে আমি ব্যবহার করতে চাই। এখানে টার্ম দেন, এই জায়গাটায় আমরা একটা টার্ম দিছি, তারপরে নেক্সট অফ সেল, অথবা এইভাবেও দেওয়া যায়। হ্যাঁ, দুইভাবে দেওয়া যায়। এখানে এখানকার কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই। লাস্ট লাস্ট টার্মে আমি টার্ম হিসেবে বলতে পারি, অথবা হচ্ছে এখানে বলতে পারি যে সেট টার্ম, আরে সেট দেন, আমি কোনো কিছু বললাম না আর কি। হ্যাঁ, তার মানে সবকিছু এখানে আর কি, সেট দেন নেক্সট অফ সেল, মানে নেক্সট পলিসি, এটা বলতে পারি এইভাবেও আমি বলতে পারি, দেন নেক্সট পলিসি। টার্ম মেনশন করতে পারি অথবা নাও মেনশন, ডিলিট টার্ম, একই ব্যাপার। আমি এখানে টার্ম মেনশন করতে পারি নাই, তার মানে এখানে হচ্ছে ডিফল্ট একটা টার্ম আসবে এখানে, যেটা নেক্সট পলিসিতে নিয়ে যাবে। ওকে, তাহলে এখানে যেটা বলছিলাম যে আমরা প্রথমে কমিউনিটি তৈরি করব, তারপরে এই কমিউনিটি গুলো দিয়ে আমরা এই ধরনের লজিক প্লেস করতে চাই, এই লজিকটা আমরা ডিফাইন করব হচ্ছে একটা পলিসির ভিতরে, একটা পলিসির ভিতরে এটা আমরা ডিফাইন করব। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের পলিসি, পলিসিতে এটা এক্সট্রা আর দিয়ে দেন নেক্সট পলিসি।
তাহলে এটা এটা হচ্ছে কি গেল পলিসিতে আমরা কিভাবে কি করব কমিউনিটি গুলো এটা বলি। এরপরে আমরা কি করছি যে এর যে নেইবার, কোন নেইবারে এই পলিসিটাকে আমরা অ্যাটাচ করব, সেই বিজিপি গ্রুপের ভিতরে আমরা এই পলিসিটাকে কি করতেছি যে অ্যাটাচ করতেছি। হ্যাঁ, এই পলিসিটাকে নিয়ে যে অ্যাটাচ করতেছি, এটাই ছিল হচ্ছে আমাদের তিনটা স্টেপ, কমিউনিটিটাকে ক্রিয়েট করা, তারপরে কমিউনিটি নিয়ে আমি আসলে কি করতে চাই সেটা এখানে মেনশন করা, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে তারপরে বিজেপিতে অ্যাটাচ করা। হ্যাঁ, এই কয়েকটা দেন তাহলে এটা যদি আমরা এফএন এর রেসপেক্টে করতে চাই, এফএন এর রেসপেক্টে যদি করতে চাই তাহলে আমাদের এফএন এর রাউটার এডিট লজিক্যাল সিস্টেম, এফএন এর রাউটার, এফএন এর রাউটার এর ভিতরে আমরা একটু দেখি পোর্ট কনফিগারেশনটা কি আছে। এখানে এফএন এ নোড আউট মানে এখানে নোডের দিকে কি কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে সেটা এখানে মেনশন করা, এফএন এ নোড ইন, এফএন এ নোড থেকে কোনো প্রিফিক্স আসবে না, এই তো দুইটা, এখানে নোড ইন এবং আউট। তাহলে আমাদের এখানে মেন কাজটা হবে এই আউট পলিসিটা নিয়ে। আউট পলিসিতে এখানে আমাদের ম্যানুয়ালি অ্যালাউ করা আছে, তো ম্যানুয়ালি আমরা অ্যালাউ করবো না, এগুলোকে সব ম্যানুয়ালি যেগুলো অ্যালাউ করা আছে সেগুলোকে বন্ধ করে দিই, এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে একটু। দেন এফএনএ নোডের সাথে বিজিপি, এখানে নোডের সাথে বিজিপি হচ্ছে আমাদের এটা, এফএনএ নোডের সাথে বিজিপি হচ্ছে এটা। তাহলে আউট পলিসি আমার এখানে ঠিকই থাকবে, আউট পলিসি ঠিকই থাকবে, আমি আমার ওন প্রিফিক্স ম্যানুয়ালি অ্যাডভার্টাইজ করতে পারি, এটা একটা অপশন, আবার আমরা কমিউনিটি বেজও অ্যাডভার্টাইজ করতে পারি, তবে এখানে আমরা আমাদের ওন প্রিফিক্সটাকে ম্যানুয়ালি রাখলাম, কাস্টমারের সব প্রিফিক্স হচ্ছে কমিউনিটি বেজ অ্যাডভার্টাইজ করবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান, তাহলে এটা বাদ দিলাম। তো এখানে এইখানে আমাদের কি আসবে যে এফএন এ নোড, এখানে নতুন একটা এক্সপোর্ট আসবে, এক্সপোর্ট, আচ্ছা তাহলে প্রথম থেকে আসি, তাহলে এটা আমাদের দরকার লাগতেছে না, এটা আইপিটি রেসপেক্টে আপ স্ট্রিম ওয়ান, তাহলে এখানে আমরা দিব যদি নাম দিয়ে করতে চাই তাহলে এফ এন এ নোড, বুঝতে সুবিধা হবে আর কি, এফ এন এ নোড, এফ এন এ নোড, এফ এন এ নোড, এফ এন এ নোডের ক্ষেত্রে আমরা এখানে লাইক এখানে 1000 দিয়ে স্টার্ট করছি, এখানে লাইক আমরা স্টার্ট করলাম 1000। হ্যাঁ, 1000 জাস্ট ভ্যালুটা হচ্ছে 1000 ব্যবহার করলাম, 1000, 1001, 1002, 1003, 1004, 1099, আর এইখানে অনুরূপ হবে এই বামের অংশটুকু চেঞ্জ হবে না, বামের অংশটুকু আমরা এস নাম্বার হিসেবে আসলে মেনশন করছি, তো এই পরের অংশটুকুতে আমরা এই ভ্যালু গুলো আমাদের বোঝার স্বার্থে চেঞ্জ করলাম আর কি। এটা তো 1000 হলো না, 11 হয়ে গেল, তাহলে আমাদের কমিউনিটি কিভাবে তৈরি করব এটা আমরা দেখলাম, কমিউনিটি নেম আর এটা হচ্ছে কমিউনিটি ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে এফএন এ নোড, যেটা এফএন এ নোড, স্যার এফএন এ নোড প্রিপেন্ড, তো এই জায়গাটায় আমরা সেম জিনিসটা এখানে নিয়ে আসবো, এখানে ট্রাম এর, এগুলো ট্রাম আর কি, তো ট্রাম এর এখানে আর কোনো কিছু দরকার নাই, সেম ট্রাম আমরা ব্যবহার করতে পারি, প্রিপেন্ড তো S100-এ আমরা আসছি, তো এই কনসেপ্ট গুলো সেম থাকতেছে, শুধু এই কমিউনিটি ভ্যালু যেটা, যে কমিউনিটি ভ্যালু যেটা, যে আমরা এটা দিয়ে কি করতে চাই রিজেক্ট করতে চাই, অন্যান্য এটা দিয়ে কি করতে চাই, এটা দিয়ে হচ্ছে এটা যদি দেয় প্রিপেন্ড হবে না, এটা দিলে একবার প্রিপেন্ড হবে, তারপরে স্যার, এটা এটা নোডে দিলে প্রিপেন্ড করার দরকার হচ্ছে আছে? দুইবার, হ্যাঁ নোডে তো আর প্রিপেন্ড করার দরকার নাই। না যদি করতে চাই আর। অনেক আচ্ছা সময় কি হয় যে
মাল্টিপল নোড কোনো কারণে একটা নোড থেকে বেটার পাচ্ছে না, তো একদিক দিয়ে প্রিপেন্ড করে অথবা ট্রাফিকটাকে সুইচ করতে চাচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডে নিতে চাচ্ছে, ওকে তো একটা নোডকে লোয়ার প্রেফারেন্স দেওয়া হ্যাঁ প্রয়োজন হতে পারে, তো আমরা রাখলাম অপশনে। ওকে স্যার, ঠিক আছে, মানে দরজা খোলা আমরা যদি চাই ব্যবহার করতে পারি, না হলে বললাম না। ঠিক আছে, জি স্যার, তাহলে এখানে আমরা রিজেক্ট দিলাম, এটা হচ্ছে করলাম। তো এখানে বিজিপির যে ব্যাপারটা ছিল গতদিন যেটা করছিলাম, বিজিপির ব্যাপারটা আমরা অ্যাড করতে পারি, যেহেতু অনলি কাস্টমারের রেসপেক্টাই করতেছি যদি চাই। আচ্ছা, এরপরে হচ্ছে এপেন এ নোড আউট যেটা, সেটা মূলত এই পলিসিটা হবে, ট্রেন এ নোড মূলত এই পলিসিটা হবে। এখানে এফএন এর লজিক্যাল এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এফএন এ নোডের এখানে আমাদের এফএন নোড প্রিপেন্ড, হ্যাঁ এইটা এখানে বসবে, এটাকে আমরা কপি করে বাসায় দিলাম। উপরেরটা হবে হচ্ছে এইটা, তাহলে একটা কাজ করি একবারে করে ফেলি, কপি ডিলিট এক্সপোর্ট ডিলিট করে দিলাম, তারপরে এক্সপোর্ট দিলাম এফএন এ নোট প্রিপেন্ড আগে, তারপরে হচ্ছে এফএন এ নোট আইপি ভি ফোর আউট, এই দুটো। তাহলে এখানে জাস্ট কপি পেস্ট, কপি এটা হচ্ছে মানে মিসিং বাটন, ল্যাবের ডিভাইসের এখানে একটু ঝামেলা, মাল্টিপল লাইন নিতে চান, বাট রিয়েল টাইম প্রোডাক্টের ক্ষেত্রে ঝামেলা করে। আবার এটা হচ্ছে পাইথন দিয়ে পুশ করলে এবার সমস্যা নাই, ও লাইন বাই লাইন করে, অথবা অ্যানসিবল দিয়ে যদি পুশ করা যায়। এটা তো আমাদের আছে, এটা মডিফাই করতে হবে, পলিসি তো আমাদের এখানে আছে, শুধু মডিফাই করতে হবে। মডিফাই কি করবো, ডিলিট টার্ম 200, 200 টার্ম আমরা ডিলিট করে দিলাম, আমি কাজটা। এরপরে হচ্ছে তাহলে এটার কাজ শেষ, আমাদের এই তিন লাইন কপি পেস্ট করতে হবে, ফুলি ডান। তাহলে এখন আমাদের যেটা দেখতে হবে এফএন এর নোড, যেটা এফএন এর নোডে আমাদের কাস্টমারের প্রিফিক্স পাচ্ছি কিনা, আমরা এখানে কাস্টমারের প্রিফিক্সটা পাচ্ছি না, তাই না? এটা হচ্ছে ওন প্রিফিক্স 100, কাস্টমারের প্রিফিক্সটা ছিল হচ্ছে 224, হ্যাঁ 224, 224, এখন 224 পাচ্ছি না, তার কারণ কি? ডেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট কাস্টমারের যে কমিউনিটি তো দেখাই দেনে বোধ হয়, হ্যাঁ কমিউনিটি দেখায়নি, কাস্টমারের ইয়া কই, কাস্টমারের কি কোনো পলিসি করেনি নাকি?
এডিট প্রোটোকল বিজিপি গ্লোব ISP1। ISP1-এ আমাদের ইম্পোর্ট পলিসি নেই, সেট নেই, বা ইম্পোর্ট পলিসি অবশ্যই থাকবে। হ্যাঁ, ইম্পোর্ট ISP1 ইম্পোর্ট পলিসিতে এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট ইম্পোর্ট পলিসি, যেটা আমাদের এই পলিসির ভিতরে সেট টার্ম ফ্রম 100 ফ্রম রাউট ফিল্টার। রাউট ফিল্টার হচ্ছে 209.165, 209.165, 224.0/22/24. এই প্রিফিক্স যদি হয় তাহলে অ্যাকসেপ্ট করবেন, দেন অ্যাকসেপ্ট সেট টার্ম 1000, দেন রেজেক্ট। আচ্ছা, তাহলে এই অ্যাকসেপ্ট টার্মে আমাকে কি করতে হবে, কমিউনিটি প্লেস করতে হবে সেট টার্ম 100, 100 দেন কমিউনিটি অ্যাড। কমিউনিটি অ্যাড করব, লাইক আমি ডিরেক্ট দিতে চাই প্রিফিক্সটা, কমিউনিটি অ্যাড করলাম। কমিউনিটি অ্যাড করলাম, কমিউনিটি দিলাম। আচ্ছা, এটা গেল। এখন আমি FN এ নোডে দেখি কাস্টমার প্রিফিক্সটা আসছে কিনা, চলে আসছে। এবং কাস্টমার প্রিফিক্স যদি আমি যে কোনো একটা প্রিফিক্স যদি দেখি, লাইক 2724, যে কমিউনিটিটা অ্যাটাচ হয়েছে কিনা এক্সটেন্সিভ, তখন দেখবো যে কমিউনিটিটা অ্যাটাচ হয়েছে 100, 1000। ঠিক আছে, কমিউনিটি অ্যাটাচ হয়েছে। আচ্ছা, তাহলে FN নোডে আমার প্রিফিক্স চলে আসছে। এখন এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে FN নোডের যে প্রিফিক্স আমি কাস্টমারকে দিচ্ছি, কাস্টমারকে যে FN নোডের প্রিফিক্সটা দিচ্ছি, এই প্রিফিক্সটাও আমরা চাইলে কি করতে পারি, কমিউনিটি অ্যাড করতে পারি, একটা কমিউনিটিতে অ্যাড করতে পারি। হ্যাঁ, যদি চাই। আচ্ছা, তো এখানে আপাতত অ্যাড করতেছি না, যেহেতু এখানে ওয়ান প্রিফিক্স, নির্দিষ্ট একটা প্রিফিক্স, ওইটা হচ্ছে একটা পলিসি করে, তো আমাদের আউট পলিসি করা আছে, কাস্টমার অটোমেটিক্যালি এই নোডের প্রিফিক্সটা পাবে। এখানে যদি দেখি রান সামারি, এখানে হচ্ছে FN এর জন্য আমাদের পেয়ারিং হচ্ছে 36, 36 হচ্ছে আমাদের FN এর জন্য পেয়ারিং। দেখুন আমরা 36.1 দেখি IG1 FN এ রান শো রাউট রিসিভ প্রোটোকল BGP। আমরা BGP থেকে কি রিসিভ করতেছি, এই যে দুইটা প্রিফিক্স, নোডের প্রিফিক্স দুইটা রিসিভ করতেছি আগের মতো। ওকে, তাহলে আমরা এই কাজটা শেষ করলাম FN এ। তো জিএস এর ক্ষেত্রে আসলে সেম, জিএস এর ক্ষেত্রেও এই কাহিনীটা সেম। তাহলে এখানে আমরা এডিট লজিক্যাল সিস্টেম, জেজিসি রাউটার, জেজিসি রাউটারের ক্ষেত্রে আমরা ডিসপ্লে সেট, আমরা ডিসপ্লে সেট দিলাম। এখানে আমরা একই কাজ করবো, ডিলিট 200 টার্ম ডিলিট করে দিচ্ছি, 100 টার্ম আছে, ক্লায়েন্ট এটা অ্যাটাচ করা আছে। জিইসি নোড, জিইসি নোডের সাথে যেটা বিজিপি, এই অংশটুকুতে মডিফাই হবে, এই অংশটুকুতে মডিফাই হবে, একটা আউট পলিসি এখানে চলে আসবে। আর এখানে আমরা FN এর জায়গায় আমরা জিএসসি দিলাম, একই জিনিস। এটা কি কঠিন কঠিন মনে হচ্ছে? এখানে লাইক দিলাম 2000,
এটাও আমরা দিলাম জিএসসির জন্য, এটা 2000। এফএনএ নোট প্রিপেমেন্ট এখানে আমরা লিখে দিলাম জিএসসি নোট প্রিপেমেন্ট, জিএসসি নোট প্রিপেমেন্ট। তো এই জায়গায় তুমি কি করতে যাচ্ছি, আমি রিজেক্ট, তারপরে হচ্ছে কপি, বই, তাহলে 2009, 2001, 2, 3, 4 তো ঠিক আছে, জিএসটি নট প্রিপেয়ার্ড এটাও ঠিক আছে। এখন আমাদের জাস্ট এখানে অ্যাটাচ করতে হবে জিএসটি নট প্রিপেয়ার্ড, এটা সামনে আসবে আর এটা তারপরে থাকবে, তারপরে জিনিস বুঝতেন। তাহলে এখানে আমরা ইয়ে করি, কপি করি, যেহেতু একই জিনিস আমি এখানে বেশি সময় ইয়ে করতেছি না, নাই একবার কপি পেস্ট করলে হয়, এটা এখন পরের লাইন নিচ্ছে। তাহলে আমাকে এক্সপোর্টটা ডিলিট করে দিয়ে আমরা এটা স্ট্যাটাস করে দিব, নাইনি কেন, আচ্ছা লজিক্যাল অর্ডার আসছে। এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, কাস্টমার, কাস্টমারের কোনো পলিসি নেই, এডিট প্রোটোকল, বিজিপি, গ্রুপ, ISP, ওয়ান, সো সেট নেইবার 10, 1, 2, 3, ইম্পোর্ট ISP, ওয়ান, তাহলে এখন কি করবো, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, টার্ম, ফাউন্ডেড ফ্রম ডট ডেল্টা 209 ডট 165 ডট 24 ডট 0 স্ল্যাশ 22 আপ টু স্ল্যাশ 24, এটাকে আমরা কি করবো, অ্যাকসেপ্ট। আচ্ছা তাহলে সেট ট্রাম 100 দেন কমিউনিটি অ্যাড, কি কমিউনিটি অ্যাড করবো, লাইক ডিরেক্ট। আচ্ছা আচ্ছা তাহলে এখন জিএসসি নোট
জিএস নোট কি? ও আরে, আপনারা জিএসসি নোট ডাউন করে দিয়ে জিএসসি কনফিগার করতে হবে? স্যার ওই উপরের নির্দেশে ডাউন করা আছে। এই যে কাস্টমার প্রিফিক্স চলে আসছে, এবং কাস্টমার প্রিফিক্স যদি আমরা এখানে দেখি, রাউট দেখবো এখানে ঠিকই কমিউনিটি ভ্যালুগুলো চলে আসছে। এবার আমরা যাবো সিডিএন, ডিপ লজিক্যাল সিস্টেম, সিডিএন, সিডিএন রাউটার, একই সিনারিও। আমাদের চেঞ্জেসটা যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা এখানে দুইটা জিনিস আমরা এখানে পাচ্ছি আর কি। একটা হচ্ছে আমরা যে 1.1 যে প্রিফিক্সটা সেটা সিডিএন থেকে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা ইন আউট এই জায়গাটাই, ইন আউট দুই জায়গায় কমিউনিটি বেস করতে পারি, ইন আউট দুই জায়গায় কমিউনিটি বেস করতে পারি। কিন্তু প্রথমে এটাকে আমরা আমরা ডিলিট করে দিলাম যেটা কাস্টমার প্রোফাইল ছিল, সিডিএন নোডের সাথে বিজিপি হচ্ছে এটা, সিডিএন নোড বিজিপি হচ্ছে এটা। সিডিএন নোড বিজিপি এটা, আর এটা পলিসি। এখানে তাহলে ইন আউট দুইটা কাজ করতে চাইলে যে ক্লায়েন্টের জন্য যে পলিসি, এই পলিসিতে কাজ করতে হবে। এই তিনটা পলিসি আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে হ্যাঁ চেঞ্জ করলাম সিডিএন, সিডিএন, সিডিএন নোড, এটা 2000, এটা 3000 দিলাম, 3000, এটা ভ্যালু চেঞ্জ করে আমরা দিলাম 3000। ওকে, জিএসসি জায়গায় এখানে দিলাম সিডিএন। সিডিএন তাহলে এখানে চেঞ্জেসটা কি আসবে? চেঞ্জেসটা আসবে হচ্ছে এটা, সিডিএন নোড, সিডিএন নোডের এটা বিজিপি, এখানে আমাদের চেঞ্জেসটা আসবে এই জায়গায় কপি পেস্ট, আর এক্সপোর্টটা প্রথমে ডিলিট করে নিব। আচ্ছা, তাহলে পলিসি যেটা হবে, প্রথম একটা পেমেন্ট পলিসি হবে, তারপর একটা যেটা আছে সেটা, তারপরে 200 যেটা, ওটা তো অলরেডি আমরা ডিলিট করে দিচ্ছি, এটা এটা অলরেডি ডিলিট করছি, তার মানে এটা এটা তার কোনো মডিফিকেশন লাগবে না। ইন আমরা এই সিডিএন এর যে প্রিফিক্স সেটা তো বিজিপির মাধ্যমে পাচ্ছি আর কি। হ্যাঁ, IPv4 ইনে এখানে আমরা কি ম্যাচ করাইছি? প্রোটোকল বিজিপি। তো প্রোটোকল বিজিপি ম্যাচ না করায় আমরা এখানে কি করতে পারি? সিডিএন রাউট, সিডিএন রাউটের জন্য একটা কমিউনিটি এখানে মেনশন করতে পারি যে সিডিএন রাউট, সিডিএন নোড রাউট, এটা আমরা কমিউনিটি দিলাম 5G। এখানে সিডিএন নোড রাউটটাকে কিভাবে ইউজ করবো? যখন আমি সিডিএন নোড থেকে প্রিফিক্স পাবো, তখন আমি এই কমিউনিটিটা অ্যাটাচ করে দেব, তখন আমি এই কমিউনিটিটা অ্যাটাচ করে দেব কিভাবে? যে দেন
কমিউনিটি অ্যাড কমিউনিটি ভ্যালু সিডিএন নাম। তাহলে এখানে আমি কি করলাম, এটা অ্যাড করে দিলাম। তাহলে এই সিডিএন নোড থেকে যে প্রিফিক্স গুলো আসলো তার সবগুলোর কমিউনিটি ভ্যালু হয়ে গেলো এটা। এখন সিডিএন ফর ক্লায়েন্ট যেটা, এখানে এসে শুধু আমি ম্যাচ করাই দিলাম যে ফর্ম, এখানে রাউট ফিল্টার না, বললাম যে ফর্ম কমিউনিটি যদি সিডিএন রাউট, যদি কমিউনিটি যদি সিডিএন রাউট থেকে আসে তাহলে অ্যাকসেপ্ট করবে, অন্য কিছু অ্যাকসেপ্ট করবে না, অন্য কোনো রাউট এই ক্লায়েন্ট আউটে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটায় যা চেঞ্জ হবে অটোমেটিক্যালি কাস্টমারে চেঞ্জ হবে, এই জায়গাটায় যা চেঞ্জ হবে অটোমেটিক্যালি কাস্টমারে চেঞ্জ হবে, এখানে আর আমার হাত দেওয়া লাগবে, এটা একটা সুবিধা আর কি। তাহলে এটা কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। এখানে ওই যে বিজিপি ম্যাচ করাইতে পারি, যেহেতু বিজিপি থেকে আসছে সেরাও, আমরা যদি চাই যে বিজিপি ম্যাচ করাবো করাইতে পারি, আবার যদি না চাই নাও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে আমরা সিডিএন এর জন্য কমিউনিটি গুলোকে আমরা প্লেস করলাম, এবার একটা কাজ করতেছি এডিট, এটার ভিতরে ঢুকলাম, লাইনটাকে ছোট করে ফেলি, ছোট করে ফেললে মাল্টিপল লাইন নেওয়ার কথা, বেশি লাইন নেওয়ার কথা। এইবার এই তিনটা লাইন মডিফাই হবে, ডান আউট ইন ক্লায়েন্ট এবং ইন পলিসি দুটা মডিফাই হবে। তারপরে মডিফিকেশন এখানে দিলাম, তারপরে এডিট করতে হবে, দিলাম এডিট, আগের গুলো থেকে যাবে তো আমরা এডিট করে নেব, ডিলিট এটা ম্যানুয়ালি যেটা ছিল আর কি, এটা রাখা দরকার, ডিলিট করে দিন, এখানে ম্যানুয়াল আর কোনো কাজ থাকবে না, অটোমেটিক হবে না। আর এটার ক্ষেত্রে সেখানে শুধু অ্যাড হয়েছে, প্রোটোকল বিজিপি ছিল আলমি, এখানে শুধু কমিউনিটি অ্যাড হয়েছে। ওকে তাহলে এখানে ভেরিফাই করবো কিভাবে কমিউনিটি স্ট্যাটাস হইলো কিনা ইন এবং আউটের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা চেক করতে হবে যে আমি গ্রাউন্ড শো রাউট 1.1.1 এক্সটেন্সিভ, এই যে কমিউনিটি স্ট্যাটাস, ঠিক আছে। এবং যেটা আমাদের ইন্টারনেট থেকে যেটা আসছে, যে এটা যেটা বেস্ট না আর কি, যেটা ইন্টারনেট থেকে আসছে সেটাতে দেখেন কোনো কমিউনিটি নাই, আর যেটা সিডিএন পেয়ারিং দিয়ে আসছে সেটাতে আমাদের এই যে কমিউনিটি ভ্যালু অ্যাটাচ করা আছে 3050। আর সিডিএন নোড, সিডিএন নোডে আমার কাস্টমার এবং আমার ওন প্রিফিক্স গেছে কিনা দেখি, নোড নোড 1 2 3 সেলাই এডিট রান,
আচ্ছা তাহলে কই কাস্টমার প্রিফেস করি। আচ্ছা তাহলে কাস্টমার আমরা মনে হয় অ্যাটাচ করিনি। এডিট প্রোটোকল বেজিক গ্রুপ ISP 1, ISP 1-এ ইম্পোর্ট পলিসি আছে, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট ISP 1 আইপি বিফোর ইন শো সেট টার্ম 100 দেন কমিউনিটি অ্যাড। কমিউনিটি আমরা কি কোনটা যে কোনো একটা অ্যাড করে দিতে পারি, তাহলে কি দাঁড়ালো কমিউনিটি। এখন আমরা কাস্টমার পেজ গুলো পেয়ে যাবো, পেয়ে গেছি। কাস্টমার পিপল যদি দেখতে চাই যে কমিউনিটি যে ট্যাগ দিচ্ছে ওই ট্যাগ এখানে আসছে কিনা, সেটা আমরা চাইলে দেখতে পাই। 3000 আমাদের এটা ছিল, 3000 সিডিএন। এরপরে হচ্ছে আমাদের বিডিআইস অথবা নিক্স, যেটাকে বলতেছি আমরা নিক্স। নিক্স এর ক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুট দুইটারই কাজ করবো। তাহলে এবার চলে যাই এডিট লজিক্যাল সিস্টেম নেক্স শো ডিসপ্লে সেট। আচ্ছা তাহলে এখানে আমাদের কাজ যেটা হবে, প্রথমত বিডিএক্স এর যে পেয়ারিং, এই পেয়ারিং এ কাজ করতে হবে আমাদের। নাম্বার 1 বিডিএক্স এর পেয়ারিং এ কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে এখানে ইন আউট এবং কাস্টমারের যে পলিসি, হ্যাঁ এই পলিসিতেও কাজ করতে হবে, কারণ এটা আমরা অটোমেটিক করতে চাই। বিডিএক্স এ কোনো কাস্টমার নতুন অ্যাড হইলে আমার কাস্টমার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে রিকোয়েস্টটা। ওকে তাহলে এখানে আউট পলিসিতেও কাজ করতে হবে, ইন পলিসিতেও কাজ করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, সিডেন এর জায়গায় আমরা এখানে করে দিচ্ছি নিক্স। নিক্স নিক্স এর জন্য আমরা এখানে ভ্যালু ব্যবহার করতে পারি, এটা ইচ্ছা মতো ব্যবহার করবো না কি 4000। এইখানে হচ্ছে 4000, আর হচ্ছে এখানে ব্যবহার করলাম 4050। আর এখানে সিডিএন নোডের জায়গায় এখানে নোড না, নেক্সট তো নোড হয় না, নেক্সট দিলাম নেক্সট। নেক্সট নেক্সট পার্টি, তাহলে এখানে আমরা চেঞ্জ করলাম। এইবার নেক্সট রাউন্ড, নেক্সট রাউন্ড, নেক্সট রাউন্ডের এখানে কাজ নাই। নেক্সট ওয়েবপয়েন্ট তাহলে এখানে এটা গেল বিডিএস। আচ্ছা
এটিএম পলিসি আমরা আপডেট করলাম, তাই না? কি করলাম? হ্যাঁ, বিডিএক্স, বিডিএক্স এর এই জায়গায় এসে আমরা যেটা করব, আমাদের তো দুইটা প্লেন, প্রাইমারি সেকেন্ডারি, তাই না? তাহলে এখানে এক্সপোর্ট, নেক্সট প্রিপেন্ট এই জায়গায় অ্যাটাচ করে দিব। আর এখন আমাকে এক্সপোর্ট পলিসিটা প্রথমে ডিলিট করে নিতে হবে। এখানে অনুরূপ ভাবে এক্সপোর্টটাকে ডিলিট করে নিতে হবে। তাহলে এক্সপোর্ট পলিসি ডিলিট হইলো, নতুন করে অ্যাটাচ হইলো বিডেক্স IPv4 ইন। IPv4 ইনে এখানে কিছুই করার নাই, জাস্ট অ্যাকসেপ্ট করা আছে। তাহলে এখানে আমি জাস্ট একটা কমিউনিটি অ্যাটাচ করে দিই, যাতে করে এই কমিউনিটিটাকে পরে আমরা ব্যবহার করতে পারি। আমরা এই কমিউনিটিটা অ্যাটাচ করে দিই নেক্সট রাউন্ড, দেন কমিউনিটি অ্যাড অ্যাড। তাহলে এই কমিউনিটি অ্যাটাচ হয়ে গেল। এখন কাস্টমারের প্রিফিক্স আমরা ম্যানুয়ালি দিব, বাদ দিয়ে দিলাম। নেক্সট ক্লায়েন্ট যেটা, আমরা তো ম্যানুয়ালি একটা একটা করে নিয়ে আসছিলাম, তখন এইটা দরকার নাই। তখন আমরা জাস্ট একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন কমিউনিটি, সিঙ্গেল লাইনে কাজ হয়ে যাবে। কমিউনিটি নেক্সট রাউন্ড, ফ্রম কমিউনিটি নেক্সট রাউন্ড। এখন এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, যদি নেক্সট রাউন্ড থেকে আসে তাহলে অ্যাডভার্টাইজ হয়ে যায়, এই এটা চেঞ্জ করার প্রয়োজন হবে। আচ্ছা, অটোমেটিক্যালি আপডেট। তাহলে এখানে চেঞ্জেস আমরা কপি করলাম, নেক্সট ডান। এইবার কপি করি, এডিট, একবারে সেট করার জন্য বিজিপি আমাদের চেঞ্জেস হচ্ছে অনলি তিনটা লাইন, এখানে অনুরূপ হবে তিনটা লাইন চেঞ্জ হবে। ইম্পোর্ট পলিসিতে চেঞ্জ আসবে, আউট পলিসি, আউট পলিসিতে চেঞ্জ আসবে, মানে ডিলিট হবে একটা। কাস্টমার প্রিফারেন্স ডিলিট হবে, তারপরে ক্লায়েন্ট, ক্লায়েন্টের আউট পলিসি, পলিসি স্টেটমেন্ট, নেক্সট শেয়ার, ডিলিট, ম্যানুয়াল যে প্রিফিক্স গুলো এগুলো আমরা ডিলিট করি, কারণ বিডিএক্স এ তো হিউজ রাখ, একটা একটা করে তো এভাবে সম্ভব না। ঠিক আছে, তাহলে এখন যেটা হইলো যে আমি কাস্টমার মানে বিডিএক্স থেকে যে রাউট পাচ্ছি, বিডিএক্স থেকে যে রাউট পাচ্ছি, ও এখানে একটা জিনিস আমাদের একটু আলাদা একটা ট্রাম দিয়ে রাখতে হইতো, মানে নিজের প্রিফিক্সটা তো আমি কোনো কমিউনিটিতে প্লেস করতেছি না, তো আলাদা একটা ট্রামে নিজের প্রিফিক্সটা এখানে অ্যাড করে দেওয়া উচিত ছিল। সেট ট্রাম বের হয়ে গেছে,
এবং নিজের প্রিফিক্স তো যেতে হবে, অনলি কমিউনিটি হলে তো নিজের প্রিফিক্স যেতে হবে। কারণ নেক্সট এর ইয়াটা হচ্ছে নিজেরটাও যেতে হবে, নিজের প্রিফিক্সটাও যেতে হবে, নাহলে নিজের প্রিফিক্সটাকে আসতে হলে সে আবার ইন্টারনেট ঘুরে যাবে। হ্যাঁ, সেট টার্ম 110 ফ্রম রাউট ফিল্টার, নিজের প্রিফিক্সটা হচ্ছে এটা, তাহলে কি করবে, দেন অ্যাকসেপ্ট ইনসার্ট টার্ম 110 110 অনলি অ্যাকসেপ্ট। তাহলে এখানে আমাদের কাস্টমারের জন্য যে আউট পলিসি, কাস্টমার প্রিফিক্স পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ইয়েতে স্যার, ওই যে আমরা যে যেটা মাত্র পলিসিতে অ্যাড করলাম, ওটা তো আমাদের হ্যাঁ এই জায়গায় অরিজিন করা আছে, অরিজিনের মধ্যে তো আমরা ওই ইয়েটা দিয়ে দিতে পারি, একটা দিয়ে দিতে পারি কমিউনিটির। হ্যাঁ হ্যাঁ, তা তো পারি, ওটা তো গতকালকে দেখেছি, ওকে, তা ও পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল যে আমরা ম্যানুয়ালি আমার ওন প্রিফিক্সটা দিলাম, আর বাকি সব হচ্ছে বিডেক্স এর পিয়ারিং দিয়ে যা আসবে সে অটোমেটিক্যালি কাস্টমারের কাছে চলে যাবে। এখানে আমাদের 5টা প্রিফিক্স ছিল, আমাদের আগেও 5টা প্রিফিক্স ছিল, এই যে কিছুক্ষণ আগে আমরা কাজ করার আগে দেখলাম 5টা প্রিফিক্স নিচে ছিল, এখনো 5টা প্রিফিক্স আছে। এবং এখানে যদি আমরা দেখি যে আমরা যদি এখানে বিজিপিতে এসে দেখি যে রাউট গুলো রিসিভ করতেছি, যে কোনো একটা রাউট লাইক দিস ওয়ান, যে কোনো একটা রাউট যদি দেখি, দেখবো যে কমিউনিটি বিডিএক্স এর কমিউনিটি যেটা করছিলাম এটা এখানে চলে আসছে 104.05G। আমাদের সিডি বিডিএক্স এর যে রাউট ছিল, হ্যাঁ, যে নেক্সট রাউট 104.05G এই কমিউনিটি ট্যাগ ছিল, তার মানে এই রাউটটা হচ্ছে বিডিএক্স এর। তাহলে আমি কাস্টমার পাচ্ছি, আর যদি বিডিএক্স এর সার্ভারে চেক করি আমরা রাউট সার্ভার, যে রাউট সার্ভারে আমি এবং আমার কাস্টমার যাচ্ছে কিনা। হ্যাঁ, কোথায় গেল কোনটাই যেমন, ও না, 100 আছে, নিজেরটা আছে, কাস্টমার নাই। কারণ কি, কাস্টমারের তাহলে আমরা ঝামেলা করছি, এডিট প্রোটোকল ISO 1, এখানে ইম্পোর্ট পলিসি যেমন সেট নেইবার 10.68.2 ইম্পোর্ট, আমরা ISO 1 IP4 ইম্পোর্ট পলিসি দিলাম, এডিট পলিসি অ্যাকশন পলিসি স্টেটমেন্ট, ইম্পোর্ট পলিসির ভিতরে সেট টার্ম 100 অন রাউট ফিল্টার 209.165 .24 .0/22 /24 সেট, দেন অ্যাকসেপ্ট, সেট টার্ম 100, দেন কমিউনিটি অ্যাড, আমরা কমিউনিটি অ্যাড করবো হচ্ছে ফ্রম 1000, দেন কেউ যদি অনলি বিডিএক্স নেন সে কি বাইরে যেতে পারবে? সম্ভব না, সম্ভব? আমি আপস্ট্রিমে তো কমিউনিটি বেস বলে দিচ্ছি, এই কমিউনিটি যদি হয় না তাহলে যেতে পারবে, নাহলে পারবে, তাই না? আচ্ছা, তাইলে এখানে যেটা হইলো, এবার আমাদের চেক করার জন্য যে
কাস্টমারের প্রিফিক্স, ইয়েস এই যে চলে আসছে কাস্টমার প্রিফিক্স, আমরা যদি চেক করি এখানে একই জিনিস চলে আসছে। তাহলে এখানে আমরা কমিউনিটি বেস আর একটা কাস্টমার যদি আমার সাথে কানেক্ট হয় তাহলে ওই কাস্টমারের জন্য আমার কোথায় কোথায় কাজ করতে হবে না, এই যত আপস্ট্রিম আছে আমার এখানে কোনো আপস্ট্রিমে কাজ করতে হবে না, আপস্ট্রিমের যে আউট পলিসি এই কোনো আউট পলিসিতে আমাকে কাজ করতে হবে না ওই রেসপেক্টিভ কাস্টমারের জন্য, শুধু কাস্টমার এন্ট্রি নেওয়ার সময় যে শুধু ট্যাগ লাগাই ইম্পোর্ট দিব। পলিসি ওই ইম্পোর্ট পলিসি দিয়ে গিয়ে শুধু বলে দিব যে তুমি এদিক দিয়ে যাবা, তোমার কমিউনিটি এটা, তোমার কমিউনিটি এটা, রেসপেক্টিভ সার্ভিসের জন্য যে কমিউনিটি আমরা রেডি করছি ওইভাবে করে আমরা তার ইম্পোর্ট পলিসিতে কাজ করলেই হয়ে যাবে, তাহলে কাজ কমে গেল। তাহলে তো চাকরি থাকবে না, কাজ বাড়াইতে হবে, তাই না? ওকে, তাহলে আমাদের কমিউনিটির পার্টটা এখানে শেষ। এরপরে হচ্ছে আমাদের আইপি V4 এর রেসপেক্টে আর কোনো কিছু বাকি থাকলো কি? কাস্টমার তো এখন সব সার্ভিস পেয়ে গেছে, এই সেম কনসেপ্টটা আমরা ISP তে আবার ইয়া করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, যেহেতু একই জিনিস তো আপনার ISP-র ক্ষেত্রে ওইভাবে করবেন। এখন আমরা তাহলে IPv6 টা ডিপ্লয় করব, ওকে স্যার, ঠিক আছে? IPv6 টা ডিপ্লয় করব, কি চ্যালেঞ্জ আছে সেগুলো দেখব। হ্যাঁ, তারপরে আমরা সেম যেভাবে আমরা IPv4 এ রেসপেক্টিভ সার্ভিস গুলো এনশিওর করছি সেম ভাবে আমরা IPv6 টেস্টিং PC দেখে যেন সবগুলো, হ্যাঁ, আমরা রিস করতে পারি সেই ব্যবস্থা করবো আর কি। স্যার এই কোর্সে কি MPLS দেখাবেন? হ্যাঁ, এই কোর্সে কি MPLS দেখাবেন নাকি? MPLS এর রাউটার একটাই, হ্যাঁ, আচ্ছা, ঘরে ব্যস্তি। রাউটার একটাই, IG রাউটার একটাই, তাহলে এটাকে এক্সটেন্ড করতে হবে, MPLS দেখাতে গেলে এখানে এক্সটেন্ড করতে হবে। প্ল্যান আছে কিনা আর কি আপনার জিজ্ঞেস করলাম, তো হ্যাঁ, নাই। এখানে MPLS দিয়েও করা যায়, এখানে ভার্চুয়াল রাউটার দিয়ে এই সলিউশনটা করা যায়, মানে যে সলিউশনটা আমরা করতেছি সার্ভিস এনশিওর যেটা করতেছি এটা ভার্চুয়াল রাউটার দিয়েও করা যায় সিঙ্গেল রাউটারের রেসপেক্টে, আর যদি মাল্টিপল রাউটারের রেসপেক্টে চিন্তা করি তাহলে হচ্ছে MPLS মাস্ট। আচ্ছা, দেখা যাক, আমরা IPv6 টা কমপ্লিট করি, আমাদের টার্গেট ছিল এই মানে সার্ভিস গুলো এনশিওর করে কিভাবে আমরা কিভাবে করবো সেটা ছিল মানে বিগ চ্যালেঞ্জ এবং কোর্সের মানে হাইলাইট পয়েন্ট আর কি। IPv6 টা আমরা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে আর আজকের যদি ক্লাসে কি ফিজিক্স দেখাবেন? স্টুডেন্ট যদি স্টুডেন্ট থাকে, হ্যাঁ, ক্লাসে যদি স্টুডেন্ট থাকে তাহলে চেষ্টা করা যাবে, আর যদি কেউ না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই। ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।